নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে প্রস্তুতি পর্ব তুঙ্গে, ভোট কর্মীদের ভোট কেন্দ্রে পাঠানোর কাজ চলছে জোর কদমে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে ভোট কেন্দ্রে যাবার জন্য গাড়ি না পেয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো ভোট কর্মীরা। শাসক দল আশ্রিত গুন্ডারা বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা চালালো বলে অভিযোগ উঠল। ফরওয়ার্ড ব্লক প্রার্থীর স্বামীকে মারধর করার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকায়। চোখ রাখবো এক ঝলকে। প্রতিটি জেলার সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার নটি ব্লকের ডিসিআরসি এর ভোট কর্মীরা নিজেদের ব্যালট বক্স ও ভোটের সামগ্রী নিয়ে বুথে বুথে যাত্রা শুরু করলো। জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ আসনে ত্রিমুখী লড়াই হচ্ছে। উত্তর দিনাজপুর জেলায় 3,000-এর বেশি রাজ্য ও সিকিম পুলিশের সাথে সিভিক ভলেন্টিয়াররাও নিযুক্ত থাকবে। সিপিআইএম বর্ধমান শহর 1 ও 2 এরিয়া কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিনের কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার সদর বর্ধমানের কার্জন গেট চত্বর এলাকায়। দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এদিন শাসক দলের সমালোচনায় মুখরিত হয়ে ওঠেন। গরমের হাত থেকে মানুষজনকে সাময়িক স্বস্তি দিতে জলছত্র কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার সদর বর্ধমানের কার্জন গেট চত্বর এলাকায়। আয়োজকদের এই রূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পথচলতি মানুষজন। রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হলো শনিবার। এদিন দেবী আরাধনা হয় পূর্ব বর্ধমান জেলার সদর বর্ধমানের নতুনগঞ্জ এলাকায়। অসংখ্য ভক্ত এদিন দেবী প্রাঙ্গণে দেবী কৃপা লাভের আশায় জড়ো হন। আয়োজকদের পক্ষ থেকে ভক্তদের ভোগ বিতরণ করা হয়। এক অসহায় অসুস্থ মানুষকে চিকিৎসার উদ্দেশ্যে পাঠালেন এলাকার মানুষজন। অভাবনীয় এই রূপ নিদর্শন ফুটে উঠল পূর্ব বর্ধমান জেলার সদর বর্ধমানের 26 নম্বর ওয়ার্ডের কমল শহর এলাকায়। স্বয়ংগতর এই রূপ নিদর্শনকে সাধুবাদ জানিয়েছেন সকলে। নির্দল প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার 10 নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অভর গ্রামে। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। আসছি বিস্তারিত খবরে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে প্রস্তুতি পর্ব তুঙ্গে। বিভিন্ন জায়গা থেকে ভোট কর্মীরা নিজেদের দায়িত্ব বুঝে নিচ্ছেন। শেষ পর্যন্ত ভোট কি নির্বিঘ্নে হবে সেদিকেই তাকিয়ে আপামর রাজ্যবাসী। ঝাড়গ্রামে ডিসিআরসি অফিসে ভোট কর্মীদের পাঠানোর কাজ যথাযথভাবে সুসম্পূর্ণ হলো। ঝাড়গ্রামের মহিলা রাজ কলেজ থেকে চলে এই রূপ কর্মযজ্ঞ। রাজ্য পুলিশের পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার ও তেলেঙ্গানা পুলিশকে ভোটের কাজে ব্যবহার করা হয়। নির্বিঘ্ন ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করতে বুথে বুথে আগে থেকেই পাঠানো হচ্ছে ভোট কর্মী ও পুলিশকে। কোথায় পড়েছে? আমার রাধানগর প্রাথমিক বিদ্যালয়। এটা নিয়ে কতবার ভোট করছেন? এই জীবনের অন্তে পৌঁছে গেলাম তো, একবারে কর্মজীবনের শেষ সময়ে। কোনো বিশেষ অভিজ্ঞতা বা এবার নতুন কিছু বা না? দেখছি না তো, ভোট নির্বিঘ্নে হবে বলে মনে হচ্ছে প্রথমটা দেখে, তারপরে যাই হোক। আগের থেকে কি বিষয় আসে কি অনেক ভালো না? বিষয় আসা বলতে আপনি কি বলতে চাইছেন? ব্যবস্থাপনা ঠিকই রয়েছে, এ পর্যন্ত যা দেখছি ব্যবস্থাপনা ঠিকই আছে। আগে কি এর থেকে ভালো হতো না ঠিক আছে? না, এইরকমই হতো, মোটামুটি ঠিকই আছে। আপনাদের যাওয়া থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা? যাওয়ার ব্যবস্থা এখন যাই, আগে যাওয়ার ব্যবস্থা পর্যন্ত পৌঁছাই। এ তো সবে রেজিস্ট্রেশন হলো, তারপরে মালপত্র তো নেওয়া হয়নি এখনো, তার পরবর্তী অভিজ্ঞতাটা তো একটু পরেই বুঝতে পারবো। কতটা মনে হচ্ছে এবার? না, এবারে যা সমস্যা বলতে, আমরা যখন এলাম গোপি থাকতে পাস খুবই কম, যার ফলে আমরা ওই জাম ইয়ের আমাদের অন্য বাস ধরে এসেছি, ওখান থেকে হেঁটে আসতে হয়েছে আমাদের। এরপরে এখানে তেমন একটা ভিড় হয়নি, দেখি আর একটু বেড়া বেড়াতে আমাদের সব পোলিং পার্টি এখন উপস্থিত হতে পারেনি, হয়তো একটু পরে আমাদের নিজের পেজাইডিং আসেন। এখানকার ব্যবস্থাপনা সব ঠিক আছে? আপাতত কাউন্টারের ব্যবস্থাগুলো ঠিক আছে, বাকি খাওয়া দাওয়ার কেস তো এখানে দেখতে পাচ্ছি না কোথাও খাওয়া দাওয়া। সেই মেন মার্কেটে যেতে হবে অনেকটা, ধরুন 1 কিলোমিটার 1.5 কিলোমিটার, এটা তো আমাদের খুব কষ্টের ব্যাপার হয়ে যাবে। আপাতত দেখি কি হয়। এই মুহূর্তে কোথায় যাচ্ছি? সম্ভবত নেপাল।
এই পর্যন্ত ইনফরমেশন, এরপরে কি জায়গা যদি পরিবর্তন হয় বলতে পারবো না এখন। কি চলছে এখন? এখন আমাদের এই রিটার্নিং চলছে, পাঠানোর জন্য ব্যাচ টেস্ট দিচ্ছে। জেলা জুড়ে চলছে কড়া পুলিশি টহল ও সীমান্তে নজরদারি রাখা হচ্ছে। নির্বাচন ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সতর্ক স্থানীয় প্রশাসন। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতর রিপোর্ট, আনন্দবার্তা। ভোট কর্মীদের ভোট কেন্দ্রে পাঠানোর কাজ চলছে জোর কদমে। রাজ্য পুলিশের পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার ও তেলেঙ্গানা পুলিশকে ব্যবহার করা হচ্ছে। নির্বাচন ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সতর্ক স্থানীয় প্রশাসন। রাত পলেই পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট শুরু হতে যাবে। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। পূর্ব বর্ধমান জেলার সদর 2 নম্বর ব্লকে DCRC হয়েছে শক্তিগড় বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে নিশ্ছদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, বসেছে CCTV। বর্ধমান সদর 2 নম্বর ব্লকের 9টি পঞ্চায়েত, মৌজা 44, গ্রাম 84, সংসদ 116, বুথ 130, ভোটারের সংখ্যা 1,20,368 জন। পঞ্চায়েত আসনে বরশুল 2, একটি বৈকুণ্ঠপুর 1-এ 2টি ও বৈকুণ্ঠপুর 2-এ 3টি লড়াই হচ্ছে। জেলা পরিষদের 30 ও 31 নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ইতিমধ্যে পঞ্চায়েত সমিতির 24টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন শাসক দল। অবজারভার প্রতি বুথের ব্যবস্থা খতিয়ে দেখছে। পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার সকাল থেকেই ভোটকর্মীরা ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। ভোটকর্মীরা ব্যালট বাক্স সহ ভোটের অন্যান্য জিনিস সংগ্রহ করে ভোট কেন্দ্রে যায়। নির্বাচন ঘিরে নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হয় ভোট গ্রহণ কেন্দ্র। আর মাত্র কয়েক ঘন্টা বাকি পঞ্চায়েত নির্বাচন শুরু হতে, রবিবার সকাল থেকেই ভোটকর্মীরা ভোট গ্রহণ কেন্দ্রের উদ্যোগে রওনা দিয়েছেন। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক অফিসে কর্মব্যস্ততা তুঙ্গে। এদিন এখান থেকে ব্যালট বক্স সহ ভোটের অন্যান্য জিনিস ভোটকর্মীরা সংগ্রহ করে ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। ভোট অফিসকে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। পোলিং আমাদের 232টা কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে, 232টা কেন্দ্রে পোলিং পার্টি পাঠানো হচ্ছে। এতে কি কোনো সমস্যা তৈরি হচ্ছে? এখনও পর্যন্ত কোনো সমস্যার খবর নেই, খুব স্মুথলি চলছে। আমাদের পার্টি ফরমেশন চলছে, যেখানে যেখানে অ্যাবসেন্ট আছে রিজার্ভ পোলিং থেকে ট্যাগ করে আমরা পার্টি ফরমেশন করে পাঠিয়ে দিচ্ছি। কতটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মুড়ে ফেলা হয়েছে? যথেষ্ট নিরাপত্তা আছে বলে আমি এখন মনে করছি, কারণ আমি প্রচুর ফোর্স দেখেছি এসে গেছে বিভিন্ন জায়গা থেকে। জামালপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। ভোট কেন্দ্রে যাবার জন্য গাড়ি না পেয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো ভোটকর্মীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাস টার্মিনাল এলাকায়। পরে ইসলামপুরের ARTO ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোট কেন্দ্রে যাবার জন্য গাড়ি না পেয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো ভোটকর্মীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাস টার্মিনাস এলাকায়। পিছনে ওখানে
ফলে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ভোটকর্মীরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করে পৌঁছানোর গাড়ি না পেয়ে ক্ষুব্ধ ভোটকর্মীরা। এখন কোনো ব্যবস্থা হচ্ছে না, আমরা সকাল থেকে মানে খুব বোর ফিলিং করছি। কিভাবে আমার নাম মোহাম্মদ রফিক আলম, আমার রামগঞ্জ থেকে আমি 6টার সময় এখানে পৌঁছেছি। আপনাদের এখন দাবি কি? আমার দাবি এখন ভোট কেন্দ্রে আমরা কিভাবে পৌঁছাবো, এখন প্রশাসন নলেজে একটু যেভাবে হোক আমাদের বিকল্প ব্যবস্থা করে দেওয়া, প্রশাসন ভোট করবে, ভোট গন্তব্যস্থলে আমরা পৌঁছাবো। পরে ইসলামপুরের ARTO ঘটনাস্থলে পৌঁছে ভোটকর্মীদের গাড়ির ব্যবস্থা করলে বিক্ষোভ তুলে নেন ভোটকর্মীরা। ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানজট তৈরি হয় সড়কে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। শাসক দল আশ্রিত গুন্ডারা বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা চালানো বলে অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার বারাবণি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েতে। যদিও শাসক দলের তরফে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার বারাবণি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েতের বিজেপির প্রার্থীর বাড়িতে শনিবার রাতে শাসক দল আশ্রিত গুন্ডারা চড়াও হয়ে নির্বাচনের দিন বুথ সহায়তা কেন্দ্র না খোলার ফতোয়া জারি করে বলে অভিযোগ। রবিবার সকালে বিজেপি প্রার্থী এই বিষয়ে সালানপুর থানায় অভিযোগ দায়ের করে। মারামারি করেছে আর ই করে বলছে ঝান্ডা স্যার, যখন আমরা আবেদন করতে যাই স্যার প্রচার করতে, তখন ওরা ঝান্ডা মান্ডা কেড়ে নিয়ে স্যার আর ধুমকুনি দেয়। আইসি পরে দুবার স্যার বললে বোম ছড়িয়ে পড়ে নিয়ে দেবো। ওই এমসি লোক হিরণ দাস, গোপী, শঙ্কর, তারপর আরও অনেকজন ছিল স্যার, ওদের নাম জানি না। মারধর করে মিয়া লোক স্যার বাড়িতে ঢুকিয়ে পড়ে, মারধর করে, অনেক গালাগালি। তারা বলছে বিদ্যুৎ বসতে দেবো না, কী করতে দেবো না, প্রচার করতে দেবো না, কিছু করতে দেবো না, বিরোধী লড়তে দেবো না বলছে। চুপচাপ বাড়িতে থাকো, বাড়ি থেকে স্যার বেরোতে দিচ্ছে না, অনেক কী করছে। আমরা বলছি স্যার কিছু বলার নেই, কর বাড়িতে বলছে চুপচাপ মেরে থাকো, ওরা বকছে, বকতে দাও করছে। যদিও তৃণমূল কংগ্রেস প্রার্থী বিষয়টি পুরোপুরি অস্বীকার করে বলেন আসলে বিজেপির এখানে কোনো জনসমর্থন নেই, তাই তারা তৃণমূলের নামে অপপ্রচার করে প্রচারের আলোয় থাকতে চাইছে। কোন ঘটনা ঘটেনি, আমাদের কিছু হয়নি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। বিভিন্ন জায়গায় ভোটকর্মীরা তাদের দায়িত্ব বুঝে নিলেন রবিবার। নির্বাচনে প্রাককালে ভোটকর্মীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। ভোটকর্মীরা আশাবাদী তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হবেন। আসন্ন তিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সোমবার, সেই উপলক্ষে ভোটকর্মীদের তৎপরতা ফুটে উঠল রবিবার। বিভিন্ন জায়গায় ভোটকর্মীরা নিজেদের দায়িত্ব বুঝে নেন এদিন। অন্যান্য জায়গার মতো পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আমারও স্টেশন শিক্ষানিকেতন থেকে ভোটকর্মীরা তাদের কাজের সামগ্রী সহ দায়িত্ব বুঝে নেন। আমি প্রিজাইডিং অফিসার, আমি এসেছি এখন আমাদের এখানে যে আমারও DCRC আছে স্টেশন হাই স্কুলে, ওখানে এসেছি, মালপত্র সব বুঝে নিলাম। এবার পঞ্চায়েত নির্বাচন সফল করার উদ্দেশ্যে আমরা পোলিং পার্সনরা সব রওনা হচ্ছি। আমাদের পড়েছে ঝিঁঝুটিডাঙ্গা এটি প্রাইমারি স্কুলে, যেখানে 1027টার মতো ভোটার আছে, কিন্তু একটা টায়ারই ভোট হচ্ছে, সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি। দেখা যাক এখন মোটামুটি কেমন কী হয় না হয়। আমরা আমাদের কর্তব্য, দায়িত্ব, কর্তব্য সব ঠিকঠাক করবো বলে প্রতিশ্রুতি দিয়েছি এবং সেইভাবেই এগুচ্ছি, দেখা যাক ভোট কি করবো আশা করি। এটা হচ্ছে নবম পঞ্চায়েত ইলেকশন, আমি সেক্টরে আছি, আমাদের সেক্টর হচ্ছে এরুয়া। তো আমাদের যে সমস্ত পোলিং পার্টি আছে, যে ১৩টা পোলিং পার্টি আছে, সেগুলোকে আমরা রিসিভ করা ঠিকঠাকভাবে নিয়ে যাওয়া,
পুলিশ ট্যাগ করা, এই কাজটা আমরা শান্তিপূর্ণ এবং খুব সুন্দরভাবে করতে চাই। বাস আমাদের, ওই বাসে মিনি বাসে যাচ্ছি আমরা, ওখান থেকে আমাদের সব হচ্ছে বাস করবে। এপি স্কুলে যাচ্ছি আমরা চারজনতে একসাথে, আমরা সমস্ত পোলিং স্টেশন 155 নম্বর পার্ট। আসন্ন নির্বাচন নিয়ে ভোটকর্মীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। ভোটকর্মীরা আশাবাদী তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হবে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। ফরওয়ার্ড ব্লক প্রার্থীর স্বামীকে মারধর করার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকায়। বর্তমানে তিনি ইসলামপুর হাসপাতালে চিকিৎসাধীন। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকায় ফরওয়ার্ড ব্লক প্রার্থীর স্বামীকে তুলে নিয়ে গিয়ে মারধর করে ফেলে চলে যায় একদল দুষ্কৃতী। ঘটনাস্থলেই পড়ে থাকেন। পরে পরিবারের সদস্যদের ফোন করে বিষয়টি জানান। পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে যান। ইসলামপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন। চাকুলিয়ার বিধায়ক জানিয়েছেন, এই ঘটনায় ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি করেন। আমাদের হচ্ছে ইসলামপুর বিধানসভার মধ্যে আমরা যেহেতু এবার প্রথম জেলা পরিষদ এবং পঞ্চায়েতে আমাদের ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে প্রার্থী দাঁড় করিয়েছে। এখন ফরওয়ার্ড ব্লকের প্রার্থীদেরকে কেনার চেষ্টা করেছে শাসক দল। ওখানকার যারা স্থানীয় ও গুন্ডা বাহিনীর আছে তারা হুমকি দিয়েছে, কিন্তু আমাদের প্রার্থী তাদের কাছে মাথা নত করেনি এবং শেষ চেষ্টা ওরা করেছিল তা পরশুদিনও, কিন্তু পারেনি ওকে কোনো রকম ভয় দেখাতে বা কিনতে। লাস্টে কালকে রাত্রেবেলা যখন ও বাড়ি ফিরে আসছিল, ফেরার পথে ওকে পিছন দিক থেকে মাথায় আঘাত করা হয় এবং তার উপরে কম্বল ঢাকা দিয়ে তাকে তুলে নিয়ে গিয়ে ওখানে একটা তেজপাতার বাগান আছে, সেই তেজপাতার বাগানে নিয়ে গিয়ে ওকে বেধড়ক্কা মারধর করে এবং তাকে পিটিয়ে, ওরা ভেবেছে কি অজ্ঞান হয়ে যাওয়ার পর মনে করলো কি হয়তো মারা গেছে, সেই অবস্থায় ওকে ছেড়ে ওরা পালিয়ে যায়। আমাদের উত্তর দিনাজপুর জেলাতে আজকে তৃণমূলের সন্ত্রাস যেভাবে বাড়ছে এবং তারা বুঝতে পারছে কি জনগণ মামাটি মানুষের নাম করলো কিন্তু আজকে জনগণ তাদের পাশে নাই, তারা পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার ভয়ে এখন একমাত্র অস্ত্র হচ্ছে মানুষেরকে ভয় দেখানো, তাদের উপরে আক্রমণ করা এবং যে করে হোক আমাকে আসন ধরে রাখতে হবে, ক্ষমতায় থাকতে হবে, এই হচ্ছে একমাত্র লক্ষ্য। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার। সেই উপলক্ষে ভোটকর্মীদের মধ্যে তৎপরতা ফুটে উঠল। ভোটকর্মীদের আশা তারা তাদের কাজ যথাযথভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন। অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। রবিবার সকাল থেকেই ভোটকর্মী ভোট গ্রহণ কেন্দ্রের দিকে রওনা দিয়েছেন। পূর্ব বর্ধমান জেলার কালনার ধাত্রীগ্রাম উচ্চ বিদ্যালয়ের DCRC অফিস থেকে ভোটকর্মীরা নিজেদের দায়িত্বভার বুঝে নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে রওনা দিলেন। DCRC কেন্দ্রটিকে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। একটি ট্রাক থেকে দুর্গন্ধ বের হওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীতলায় কাপসেরিয়ায়। গাড়ির চালককে আটক করেছে চণ্ডীতলা থানার পুলিশ। পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে দুর্গন্ধ বেরোনোয় চাঞ্চল্য ছড়ালো হুগলির চণ্ডীতলার কাপাসাড়িয়ায়। গাড়িটিকে আটক করে গ্রামবাসীরা খবর দেয় চণ্ডীতলা থানায়। পুলিশ রাস্তার পাশের একটি পার্কিংয়ে গাড়িটিকে রেখে দেয়। রবিবার সকালে স্থানীয় কৃষকরা জমিতে গিয়ে দেখে ট্রাক থেকে পোকা ছড়িয়ে পড়েছে জমিতে। এই যে পচা দুর্গন্ধ লরিটা আছে, লরি থেকে জল বেরিয়ে লরির জল ওদিকে যাচ্ছে, লরির জলে 1 ইঞ্চি সাইজের বড় বড় পোকা আছে, সব ভয়ে চলে যাচ্ছে। যদি এই পোকার কারণে যদি মহামারী হয় সেই কারণে ওরা এখানে কাজ করতে পারছে না, আমাদের ধান সব পেকে ঝরে যাচ্ছে, 2 দিন ধরে এই সব হচ্ছে। পুলিশ আটক গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে এবং কাগজ পরীক্ষা করে দেখে ট্রাকটি উত্তরপ্রদেশ থেকে গয়া যাচ্ছিল।
পশুর হাড় রাসায়নিক সার তৈরির কারখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয় চিকিৎসক জানান, ওই গাড়ির সামনে কেউ গেলে অসুস্থ হতে পারেন। হ্যাঁ, এটা মহামারী ধারণ করতেই পারে, কারণ পোকার ব্যাপার এটা যখন মানে চারিদিকে এটা গন্ধ ছড়াচ্ছে, তো মানুষের ওখানে মহামারী হতেই পারে। এটা আশা করা যায় কি যদি ওটা তাতে যদি ওটা ওখানে সরানো যায় তাতে সবচেয়ে ভালো হয়। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে প্রস্তুতি পর্ব তুঙ্গে, ভোট কর্মীদের ভোট কেন্দ্রে পাঠানোর কাজ চলছে জোর কদমে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে ভোট কেন্দ্রে যাবার জন্য গাড়ি না পেয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো ভোট কর্মীরা। শাসক দল আশ্রিত গুন্ডারা বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা চালালো বলে অভিযোগ উঠল। ফরওয়ার্ড ব্লক প্রার্থীর স্বামীকে মারধর করার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকায়। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।